দেখুন, যেভাবে মডিফায়ার শিখবেন, অপরকে শেখাবেন এবং যেভাবে পড়লে সমস্ত জীবন ধরে রাখা যাবে, মনে রাখা যাবে, সে সকল বিষয়গুলি নিয়ে আজকের ভিডিওতে আমরা তুলে ধরব। তাই আসুন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকি এবং পুরো বিষয়টি বুঝে নেই। আজকের ভিডিওটি খান মেথড এ কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার, এই বই থেকে নয়েছে। এই বইটি সম্পূর্ণ বাংলা অর্থ সহকারে এবং ভিডিও লেকচার আলোকে তৈরি করেছে। আমাদের ভিডিওগুলো দেখুন, ইনশাল্লাহ প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে এবং ভালো লাগবে। হ্যাঁ, এখন আসুন কিভাবে মডিফায়ার শিখবেন, অপরকে শেখাবেন। প্রথমে আমাদেরকে জানতে হবে প্রি মডিফায়ার এবং পোস্ট মডিফায়ার বিষয়টা কি এবং এর প্রয়োগ কীভাবে করতে হয়। হ্যাঁ, প্রথমে আপনি জেনে রাখুন মডিফায়ার কি, মডিফাই কি, মডিফায়ার কি, তারপর প্রি মডিফায়ার কি, পোস্ট মডিফায়ার কি। এখন আসুন পরীক্ষার প্রশ্ন যেভাবে আসে। হ্যাঁ, নাউন ভার অ্যাডজেক্টিভকে মডিফাই করার জন্য যেভাবে আসে, এখানে লক্ষণে হলো প্রি মডিফায়ার দ্য নন, প্রি মডিফাই দ্য ভার, প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ, আবার পোস্ট মডিফাই দ্য নন, পোস্ট মডিফাই দ্য ভার্ভ। হ্যাঁ বন্ধুগণ, এই যে বিষয়গুলো হলো যে এখন নাউন অ্যাডজেক্টিভ, আবার এখন দেখা গেলো ইনফিনিটিভ যেভাবে পরীক্ষার প্রশ্নে আসে, এখানে দেখা গেলো ইউজ অ্যান ইনফিনিটিভ বা ইনফিনিটিভ ফ্রেজ। হ্যাঁ, দেখা গেলো ফ্রেজ আলোকে আসে, আবার দেখলো এইভাবে আসে। তো এখানে অনেকগুলি থিম দেওয়া হলো, অর্থাৎ বিগত বছর যেভাবে এই প্রশ্নগুলি আসছে, ধরে নেন আপনাকে 1000 প্যাসেজের আলোকে মডিফায়ার সলভ করতে দেওয়া হলো। ওকে, সেখানে লক্ষণীয় যেভাবে আসছে সবগুলোকে ভেঙে ভেঙে এখানে কিন্তু তুলে ধরা হলো। যেমন ইনফিনিটিভ যেভাবে আসে মডিফাই করার জন্য, তারপর পার্টিসিপল যেভাবে আসে, তারপর অ্যাডজেক্টিভ যেভাবে আসে, তা ভার্ব অ্যাডভার্ব যেভাবে আসে, ডিটারমিনার এবং আদার্স বসানোর জন্য যেভাবে আসে। তো বন্ধুগণ, এই বিষয়গুলি আমাদেরকে ভালো করে জানতে হবে, তাহলে এই বিষয়টি সলভ করতে পারবো। এখন আসুন চমৎকার বিষয়গুলি আমি পরবর্তীতে আলোচনা করব। তো প্রথমে আপনি জেনে নেন যে নাউন, প্রনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব বলতে কী বুঝি, অ্যাডভার্ব বলতে কী বুঝি, তারপর ইনফিনিটিভ বলতে কী বুঝি, ইনফিনিটিভ ফ্রেজ বলতে কী বুঝি, প্রেজেন্ট পার্টিসিপল বলতে কী বুঝি, পার্টিসিপল ফ্রেজ বলতে কী বুঝি, ইনটেন্সিফায়ার বলতে কী বুঝি, ডিটারমিনার বলতে কী বুঝি, নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্বাল ফ্রেজ বলতে কী বুঝি, অ্যাডজেক্টিভ অ্যাজ এ প্রি মডিফায়ার বলতে কী বুঝি, অ্যাডজেক্টিভ অ্যাজ এ পোস্ট মডিফায়ার বলতে কী বুঝি, প্রেজেন্ট পার্টিসিপল অ্যাজ এ প্রি মডিফায়ার, প্রেজেন্ট পার্সল অ্যাজ এ পোস্ট মডিফায়ার, পাস্ট পার্সল অ্যাজ এ প্রি মডিফায়ার, পাস্ট পার্সল অ্যাজ এ পোস্ট মডিফায়ার, নাউন অ্যাজ এ প্রি মডিফায়ার, নাউন অ্যাডজেক্টিভ অ্যাজ এ প্রি মডিফায়ার, তারপর আসেন ডিটারমিনার অ্যাজ এ প্রি মডিফায়ার, তারপর আসেন পজিটিভ অ্যাজ এ প্রি মডিফায়ার, তারপরে অ্যাডভার্ব অ্যাজ এ প্রি মডিফায়ার, অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ, এইগুলো বোঝানো হলো। তারপর ইনফিনিট বা ইনফিনিটিভ ফ্রেজ অ্যাজ এ পোস্ট মডিফায়ার, অ্যাপোজিটিভ অ্যাজ এ পোস্ট মডিফায়ার, রিলেটিভ কজেস অ্যাজ এ পোস্ট মডিফায়ার। হ্যাঁ বন্ধুগণ, এখানে 28টি থিম দেওয়া হলো, নিয়মকরণ দেওয়া হলো। আপনি যদি মডিফায়ার ভালো করে শিখতে চান, জানতে চান, তাহলে কিন্তু আপনাকে এইভাবে বিষয়গুলো জানতেই হবে, তা না হলে আপনি আগাতে পারবেন না। তাই আসুন বিষয়টি আবার ভালো করে বুঝে নিই, যে আমাদেরকে এই বিষয়গুলি আগে পড়ে নেবেন, তারপর পরীক্ষার হলে প্রশ্নে কোনভাবে আসে এই বিষয়গুলি কিন্তু এখানে তুলে ধরা হলো। এই বিষয়গুলি আপনি এবং আপনি যাকে পড়াবেন তাকে প্রথম জানাবেন, তারপর এই বিষয়গুলি নাউন অ্যাডজেক্টিভ ভার্ব অ্যাডভার্ব তাকে কিন্তু রপ্ত করাতে হবে, সে যদি এটা না জানে তা আগাতে পারবে না। তারপর আসুন বন্ধুগণ, কীভাবে প্রশ্নে আসে এবং সলভ করবেন সে বিষয়গুলো নিয়ে আমি এখানে তুলে ধরব। লক্ষ্য করেন এখানে আর্সেনিক, আর্সেনিক ইজ এ প্রি মডিফায়ার দ্য নাউন সাবস্টেন্স। আপনি যদি এই বিষয়টাকে লক্ষ্য না করে যদি ধরে নেন এই অংশটা নাই, আমরা আগে সংস্থানগুলি সলভ করেছি, 6, 7, 8, 9, 10 আমরা সলভ করেছি যে আর্সেনিক ইজ এ ড্যাশ সাবস্টেন্স। এখানে বোঝা গেল যে আর্সেনিক ইজ এ হোয়াইট সাবস্টেন্স, এরকম হবে, এখানে হোয়াইট হতে পারে, আর্সেনিক ইজ এ হোয়াইট সাবস্টেন্স। অর্থাৎ এখানে আমরা জানি এ এন ডি পরে যখন একটা গ্যাপ থাকে, তারপর নাউন থাকে, তাহলে এখানে একটা অ্যাডজেক্টিভ বসবে। তো মূল কথা হলো এখানে একটা অ্যাডজেক্টিভ বসবে, সে বিষয়টা বসাতে হবে, এটা একটু খেয়াল করলে চলে। তারপর দ্বিতীয় লাইনটি লক্ষ্য করুন, ইট ইজ ডেঞ্জারাস ফর হিউম্যান লাইফ, অর্থাৎ এটা মানব জীবনের জন্য খুবই খুবই ডেঞ্জারাস, খুব মানে বেরি, খুব মানে কি বেরি। এখানে আমি যদি এই বিষয়টা নিয়ে ভাবতে থাকি দীর্ঘক্ষণ, তাহলে আমার
পরীক্ষার হলে অনেক সময় নষ্ট হয়ে যাবে। তাহলে এই বিষয়টা নিয়ে না ভেবে আমরা সিক্স সেভেনে যেভাবে শূন্যস্থান সলভ করেছি সেভাবে আমরা সলভ করবো যে ইট ইজ ভেরি ডেঞ্জারাস ফর হিউম্যান লাইফ। হ্যাঁ, বাংলা মিনিংটা যদি আমরা একটু সাম্যক ধারণা রাখতে পারি, এখানে যে বেরি হবে এটা আমরা খুবই ভালো করে বুঝিয়ে গেলাম। তারপর আসেন ইউজ দ্য ডেমনস্ট্রেটিভ টু প্রি মডিফাই দ্য নাউন। হ্যাঁ বন্ধুগণ, তা ইউজ এ ডেমনস্ট্রেটিভ বলতে কি বুঝি, প্রি মডিফাই বলতে কি বুঝি, নাউন বলতে কি বুঝি, এগুলো ভাবতে ভাবতে সময় চলে যাবে। তাই আসুন, সাবস্টেন্স ইজ ফাউন্ড ইন দ্য ওয়াটার অফ দ্য টিউবওয়েল, অর্থাৎ টিউবওয়েলের পানিতে এটা পাওয়া যায়। অর্থাৎ কি এই সাবস্টেন্স, এই মানে ডিস সাবস্টেন্স, আপনি এখানে ডিস বসায় দেন তাহলে হয়ে গেল। তাহলে আমাকে এইটা এত ভাবনার চিন্তা কিছু নেই। দেয়ার আর বিলেস ইন দা ইন দেয়ার আর বিলেস, তো বন্ধুগণ এখানে দেয়ার আর ভিলেজেস আছে, এখানে পোড়াল শব্দ আছে। আমরা জানি যে পোড়াল শব্দের আগে অবশ্যই একটা পোড়াল জাতীয় শব্দ বসাতে হবে, নাম্বারিং শব্দ বসাতে হবে। এখানে লেখা আছে ইউজ কোয়ান্টিফায়ার টু দ্য প্রি মডিফায়ার দ্য নাউন, অর্থাৎ দেয়ার আর মেনি দেয়ার আর মেনি ভিলেজেস, এখানে আপনি ইউজ করতে পারেন দেয়ার আর মেনি ভিলেজেস। যদি এইভাবে আপনি পড়েন মেনি যে ভিলেজেস ইন এখানে পজিটিভ টু দ্য প্রি মডিফায়ার, তো এখানে দেখা যাচ্ছে দেয়ার আর মেনি ভিলেজেস ইন আওয়ার কান্ট্রি। এখানে দেখা গেল যে আমাদের দেশে অনেক গ্রামে যেটা দেখা যায় বা পাওয়া যায়, তো মোস্ট অফ আওয়ার দেশ পিপল ড্রিঙ্ক টিউবওয়েল ওয়াটার। এটা বোঝাই যাচ্ছে যে অধিকাংশ গ্রামের মানুষগুলি টিউবওয়েলের পানি খায়। গ্রামের মানুষগুলো ভিলেজ পিপল, এখানে আমি ভিলেজ পিপল লেখলেই চলে। আমি যদি এই জিনিসটা নিয়ে ভাবতে থাকি বা আপনার সন্তান যদি এই সকল জিনিসগুলো নিয়ে ভাবতে থাকে তাহলে দেখা গেলো পরীক্ষার সময় অনেক পার হয়ে যাবে। তাহলে সে তিন ঘন্টার ভিতরে এত বড় একটা শূন্যস্থান ফিল আপ করা, পাঁচ নম্বরের জন্য এত বড় একটা শূন্যস্থান ফিল আপ করা তার পক্ষে খুবই কঠিন হয়ে দাঁড়াবে। তো বন্ধুগণ, যা কিছু শিখবেন, চিন্তা ভাবনা করে শিখবেন, কতক্ষণ সময় লাগবে, কতক্ষণ আমি এটা সলভ করতে পারবো, সে সকল বিষয়গুলো নিয়ে আপনি ভাবুন, ভেবে চিনতে তারপর এগিয়ে যান। তো বন্ধুগণ, আমি এটা বলবো যে এই বিষয়টা যদি আমি এতগুলি লাইন যদি আমি ভেঙে ভেঙে বুঝে বুঝে পড়তে চাই তাহলে পাঁচ নম্বরের জন্য একটা প্রশ্ন সলভ করার জন্য আমরা পরীক্ষার হলে মাত্র 9 মিনিট সময় পাই। হ্যাঁ, 9 মিনিট এই বিষয়টা যে কোনো ছেলেমেয়েদের জন্য পড়তে হলে তাকে কিন্তু 9 মিনিট সময় এমনি লেগে যায়। তাহলে সে কখন লিখবে, কখন সলভ করবে? তো বন্ধুগণ, যা কিছু শিখবেন একটু চিন্তা করে শিখবেন কীভাবে দ্রুতগতিতে আগানো যায়। তা আমি এটাই বলবো আপনাদেরকে, যদি দ্রুতগতিতে আগাতে চান তাহলে আর্সেনিক ইজ এ সাবস্টেন্স, অর্থাৎ হোয়াইট সাবস্টেন্স, এইভাবে আপনি হতবা বসাবেন। অর্থাৎ আপনাকে এটাই খেয়াল করবেন এন্ডি, এরপরে যদি একটা নাউন থাকে তাহলে মাঝখানে একটা অ্যাডজেক্টিভ বসবে, তারপর ইট ইজ ডেঞ্জারাস, যেহেতু একটা অ্যাডজেক্টিভ আছে অ্যাডজেক্টিভের আগে অবশ্যই ভেরি মানে বসবে, যে ভেরি ডেঞ্জারাস ফর হিউম্যান লাইফ, এটা বুঝিয়ে যাচ্ছে। তারপরে এখানে দেখা গেল যে সাবস্টেন্স, অর্থাৎ একটা নাউন আসলে সাবজেক্টের আগে একটা নাউন আসলে নাউনের আগে অবশ্যই আরেকটি শব্দ বসবে, সেখানে ডিস দ্যাট দোস কিংবা দি অ্যান্ড দি যে কোনো বসানো যাবে। তো এখানে দেখা ডিস সাবস্টেন্স এটা হলো অ্যাপ্রোপ্রিয়েট। দেয়ার আর মেনি ভিলেজেস, এখানে ভিলেজেস পোড়াল, এখানে মেনি বসাবো। তো এইভাবে যদি দ্রুতগতিতে চিন্তা করা হয় তাহলে কিন্তু আগাতে পারবো। তো বন্ধুগণ, এখানে যেভাবে পরীক্ষা হলে প্রশ্ন ধারাবাহিকতা দিচ্ছে, এই ধারাবাহিকতা যদি শিখতে হয় তো এখানের জন্য আমাকে অবশ্যই 15-20 মিনিট সময় দিতে হবে এটা সলভ করার জন্য। তাহলে বর্তমান ছেলেমেয়েদের জন্য কিংবা আমাদের জন্য যারা আমরা শিক্ষক আছি আমাদের জন্য এটা ডিফিকাল্ট হবে, যে যাই কিছু বলুক না কেন এটা মেনে নিতে হবে। হ্যাঁ, এখানে 7-8 লাইনের একটা কোশ্চেন সলভ করা, এখানে পড়ে পড়ে বাংলা মিনিং বুঝে এত কিছু জেনে শুনে বুঝে সলভ করতে হলে 7-9 মিনিটের জন্য এটা 9 মিনিটের ভিতরে এটা কারোর দ্বারা সম্ভব হবে না। তাই সম্ভব করার জন্য আমাদেরকে বিকল্প চিন্তা ভাবনা করতে হবে, যেভাবে আমি বলেছি এইভাবে যদি আমরা চিন্তা করি আমরা দ্রুতগতিতে আমরা পারব। তাই আসুন, শূন্যস্থান নেমের জন্য এই বইতে
18টি রুলস দেওয়া হলো, সেই রুলসগুলো যদি আমরা জেনে যাই তাহলে কিন্তু আমরা পারব। এখানে বন্ধুগণ লক্ষ্য করুন, এই বইতে শূন্যস্থানের নিয়মকানুন দেওয়া হলো 18টি। সে 18টি নিয়ম যদি আপনি জেনে যান, একটু লক্ষ্য করেন, এখানে ফিলিং দ্য গ্যাপসের জন্য 18টি রুলস দেওয়া হলো। সেই রুলসটা এখানে 100% গ্যারেন্টি দেওয়া হলো, ইংরেজি প্রথম এবং দ্বিতীয় পত্র যে কোনো ক্লাসে গ্যাপ ফিল আপের জন্য এই 18টি নিয়মই কিন্তু দরকার। তাই সে 18টি নিয়ম আপনারা জেনে নিন ভালো করে। এর উপর কিন্তু ভিডিও লেকচার দেওয়া হয়েছে, সেগুলো জেনে নিন। জেনে নিলে আপনি সেখানে প্রি মডিফায়ার বলেন, পোস্ট মডিফায়ার বলেন, যেটাই বলেন, সেই আপনি শুধু এটাকে নিজেকে বোঝাবেন, আমি শুধু একটা গ্যাপ ফিল আপ করতে যাচ্ছি, গ্যাপ ফিল আপের জন্য আমাকে সংস্থান নিয়ম জানতে হবে। সেখানে প্রি মডিফায়ার, পোস্ট মডিফায়ার, নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, এইগুলো এত কিছু আমাকে মনে রাখার দরকার হবে না। ভালো থাকুন, সুস্থ থাকুন, পরবর্তী ভিডিওগুলো একে একে দেখুন, ইনশাল্লাহ পুরো বিষয়গুলো ভেঙে ভেঙে আমরা বোঝাবো। সাথে থাকুন আমাদের সাথে। থ্যাংক ইউ ভেরি মাচ।